তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও সকালে ডানকুনি টোল প্লাজাতে কাজের দাবিতে এবং টোল প্লাজায় কর্মী নিয়োগের দাবিতে তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্ব। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন চাঞ্চল্যকর অভিযোগ আনছে এবং তারা বলছেন টোলে কাজের জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে না, পুরোপুরিভাবে বেনিয়মের মাধ্যমে চলছে এই টোল ট্যাক্স, চলে লাগাতার বিক্ষোভ স্লোগান। পরে তৃণমূলের উচ্চ নেতৃত্ব সুবীর মুখার্জি, ডানকুনি চেয়ারম্যান হাসিনা সাবনাম, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মন্ডল এবং ডানকুনি টোলের সম্পাদক নিসার আলী মল্লিক সকলে মিলে বৈঠক করে এবং 7 দিনের সময় নিয়েছে। 7 দিনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান তারা করবে বলে এমনটাই দাবি করছেন। কাউন্সিলর হাসান মন্ডল ছিল, হাসান মন্ডলের নেতৃত্বে আমাদের সংগ্রাম আজকে কি কারণে এখানে অবস্থান বিক্ষোভ? কালকে তৃণমূলের রাজ্যে এত ভালো ফল হওয়া সত্ত্বেও আজকে এখানে ভালো অবস্থান তো অবশ্যই মানুষের মমতা ব্যানার্জির উপরে একটা শ্রদ্ধা আছে, মানুষ দিল্লিতে ভোট দেবে এটা তো আমাদের মামাটি মানুষের ব্যাপক জয়। এটা নিয়ে আমাদের জয় নিয়ে এটা নয়, আমরা দীর্ঘদিন ধরে ডানকুনি টোল প্লাজারে একটা 2 বছর অতিক্রম করছে একটা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি দিনের পর দিন 30+ ভ্যাকেন্সি রয়েছে। আমরা এর আগেও একটা আন্দোলন করেছিলাম, এই আন্দোলনে 1 বছর আগে আমরা জানিয়ে গিয়েছিলাম যে ভ্যাকেন্সি পূরণ করা হোক। এখানে যারা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ইউনিয়ন লেবার সেক্রেটারি হচ্ছে নিসার আলী মল্লিক আর নিতাই দে, এই দুজনে মিলে এখানে ইউনিয়নটা পরিচালনা করেন, লেবার পরিচালনা করেন এবং ডানকুনি টোলে যে সমস্ত ভ্যাকেন্সি আজকে আমরা দিনের কোন দিন দেখছি যে কোনো ভ্যাকেন্সি পূরণ করছে না, তাদের নিজের ব্যক্তিগত কি স্বার্থ আছে আমরা এটা বুঝে উঠতে পারছি না। এখানে একটা ব্যক্তিগত একটা অফিস করে রেখেছে, সেই অফিসের মধ্যে তারা ব্যবসা করে যাচ্ছে, বিজনেস করছে আর ডিউটি তারা করে না, তারা তাদের মতন চলাফেরা করে। এখানে যারা লেবার কর্মীরা যারা কাজ করছে টোল প্লাজারে তাদের উপর একটা দুর্নীতিগ্রস্ত, তাদের প্রতি একটা অত্যাচার জুলুম চলছে। আমরা চাই আমাদের ডানকুনি টোল প্লাজারে যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিটা আমাদের সম্পূর্ণ পূরণ করতে হবে। আমার ডানকুনিবাসী বহু বেকার, ডানকুনি এলাকার মানুষ বেকার যুবক প্রচুর রয়েছে, আমি একজন কাউন্সিলর হিসেবে আমার উপরে প্রচুর একটা চাপ আছে, তারা আমাদেরকে আমাকে দিনের পর দিন তারা বিক্ষোভ দেখাচ্ছে যে ডানকুনি টোল প্লাজারে এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কেন ওখানে আমার কাউন্সিলর কেন কোনো প্রতিবাদ করছে না এবং কোনো লোক কেন নিয়োগ করা হচ্ছে না। তাই আজকে এখানে অবস্থান বিক্ষোভ আমরা করেছি, আমাদের যতক্ষণ না পর্যন্ত এই ডানকুনি টোল প্লাজারের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবে আমাদের কোনো নেতৃত্ববিন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে উঠবো না, আমরা এখানে বিক্ষোভ দেবো করব। কর্মী তা সত্ত্বেও আজকে এইখানে অবস্থান বিক্ষোভে কেন বসলেন? দেখুন এখানে সব ভয়ে ভক্তি করে, আমিও টোল কর্মী, আমাকেও ভয়ে ভক্তি করতে হয়েছে এখানে, ঠিক আছে। এবং এখানে আমরা মা বোনকে বিক্রি করতে আসিনি, কোনো স্টাফ কি যদি বলে তার মা বোনকে নিয়ে গালাগাল, নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালাগাল দেয় নিতাই দে সহসাধিকারী,
ঠিক আছে। তো এবং এখানে দীর্ঘদিন দুর্নীতি হচ্ছে, স্টাফরা ডিউটি করে মাসে 26টা ডিউটি, 15টা ওভারটাইম পায়। সেই জায়গায় নিশান নিতায় এবং ওই জামাল মানে ওর একটা বাড়ির চাকর আছে, সে এখানে 26টা ডিউটি 26টা ওটি পায় এখান থেকে। আজকে হচ্ছে কালো গাড়িটা চাপে কোম্পানির কাছ থেকে 60,000 টাকা করে মাসে পায়। আজকে তাহলে আমরা কেন বলবো না কোম্পানির কাছে ওরা বিক্রিত হয়েছে, কেন আমরা প্রশ্ন রাখতে পারি না? আজকে তাহলে আমাদের লেবারদের টাকা কেটে গিয়ে তাহলে কোম্পানি, তাহলে ম্যানেজমেন্ট কি ওদের টাকা দিচ্ছে? আমাদের এটা জানার আছে। এবং আজকে আমাদের সিএলপিএল সেটা কেটে নিচ্ছে আমাদের বাৎসরিক, আমাদের 36টা সিএল ছিল, ক্যাজুয়াল লিখ ছিল, সেখান থেকে এখন কমিয়ে 32টা করে দেওয়া হয়েছে। তো সেই চারটিকে যখন কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই বছরে আপনারা যদি হিসাব করেন একটা মাথা পিছু 4,000 টাকা করে কাটা হচ্ছে। তো সেখান থেকে আজকে 2,000 টাকা করে ইনক্রিমেন্ট হচ্ছে, হিসাব মতো আমাদের তাহলে 2,000 টাকা লস হচ্ছে। আজকে এইসব জিনিসগুলো দুর্নীতি করেছে। আজকে মোদীর মতো কথাবার্তা, এখানে ইউনিয়নের সাথে কোনো কথা বললে আমি হয়ে যাবো ইউনিয়ন বিরোধী, আমি তৃণমূল বিরোধী হয়ে যাবো। মোদী যেরকম বলে কথা বললে দেশ বিরোধী, এবং যদি বিরোধীরা মুখ খোলে রাজ্যসভা লোকসভা থেকে সাসপেন্ড করা হতো। এখানেও সেরকম, যদি কেউ প্রতিবাদ করে সেখানে তাকে ইউনিয়ন থেকে বরখাস্ত করা হয়। কেন করবে? আজকে ইউনিয়নের তারা মাথায় আছে, ইউনিয়নের তো তারা আজকে শ্রমিক দলী হওয়ার কথা, আজকে তো ম্যানেজমেন্টের চামচাগিরি করছে ওরা। ভাইরা ভাইয়ের তার জামাইবাবু তারা এখানে আজকে চাকরি করছে, আজকে তার ভাগনা চাকরি করছে এখানে। কেন হবে? লোকাল ছেলে সুযোগ কম, অবশ্যই আজকে লোকাল ছেলেকে সুযোগ দিয়ে লোকাল ছেলে কথা বলবে, লোকাল ছেলেকে কোনো কথা হবে না। এবং ভয়ে যাতে সবাই ভক্তি করে, আজকে আপনারা দেখেছেন বিভিন্ন মিটিং মিছিলে আপনারাও বলে থাকেন যে টোল প্লাজার মধ্যে কেউ কর্মী দিতে পারে না। আপনারা কোনো প্রশ্ন করেছেন যে টোল প্লাজার লোকগুলো কোথা থেকে আসে, কারা ওগুলো? প্রত্যেকজন ডিউটি করে 8 ঘন্টা, নাইটে 8 ঘন্টা ডিউটি করা পার তাদের থাকতে হয়। তারা কোথাকার? কেউ হয়তো মেদিনীপুর, কেউ হয়তো বাঁকুড়া, কেউ হয়তো আপনার উলুবেড়িয়া, কেউ হয়তো বর্ধমান, কেউ হয়তো শিয়াখালা, কেউ হয়তো সিউড়ি। তাদেরকে প্রত্যেক কিরকম ভাবে ডিস্টার্ব করে রেখে দেওয়া হয়েছে যে আমি আমার নিজের ক্ষমতা কায়েম করার জন্য আজকে বিভিন্ন জায়গায়, আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আজকে ওরা দুজনের ব্যক্তিগত জায়গা করার জন্য আজকে এই জিনিসগুলো ওরা ভয়ে ভক্তি করায়। আজকে কেউ মুখ খুলতে পারে না এখানে, ভয়ে কেউ মুখ খুলতে পারে না এখানে, তার চাকরিটা চলে যাবে। কিন্তু আমাদের কোম্পানি ম্যানেজমেন্টের সাথে আমাদের চাকরি চলে যাবার কোনো এগ্রিমেন্টে কোনো কপি লেখা নেই। আজকে এরা ভয় দেখিয়ে মানুষকে কাছে ভয়ে ভীতি তৈরি করে একটা সৃষ্টি করে সেটা করছে। আমি চাই আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের যত লোকাল নেতৃত্ব, জেলা নেতৃত্ব যারা আছে, সকলে এই জিনিসটার উপর দৃষ্টি আকর্ষণ করুক। দিন দিন ভাবে এই জিনিসটা হতে চায়, চলতে দেওয়া যাবে না এখানে। আমরা মানুষ, আমরা গরিব চাকর নয়, আমরা মা বোনকে এখানে শোয়াতে নিয়ে আসিনি এখানে যে প্রত্যেকে কেউ কিছু করে তার মা বোনকে নিয়ে শুয়ে পড়বে নিদাই দে। এবং ওর আরেকটা পুরো কেলোর কীর্তি বলি, আমাদের স্টাফের সাথে এখানে সম্পর্ক ছিল, তাকে দিয়ে যেতে হতো, তার ওয়াইফকে এখানে এখানে দিয়ে যাওয়া হতো, এখানে তার রুমে দিয়ে যেত, এবং কোন ছেলেকে দিয়ে যে হস্তমৈথুন করাতো এই নিতাই দে। এটা জেনে রাখুন ওর চরিত্র, ওর চরিত্র জেনে রাখুন। কতজন টোল কর্মী এখানে অবস্থানে বসেছেন? আপনাদের টোল কর্মী আছে, আমরাও আছি, এবং আমার লোকাল কাউন্সিলরের নেতৃত্বে, হাসান দার নেতৃত্বে, আমার লোকাল ভাইরা, শ্রমিক ভাইরা, আরো যারা আছে, যারা বেকার যুবক আছে, শিক্ষিত যুবক, তারা আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। আজকে কি কারণে এখানে আন্দোলনে সামিল হয়েছেন আপনি? এখানে তো অনেক বেকার ছেলে বুঝলেন তো, চাকরির জন্য তো অনেক ইয়ে করছে কিন্তু চাকরি পাচ্ছে না, তার সঙ্গে ওরা বলছে আমরা দেবো না চাকরি। কারা বলছে? কারা? ওর নাম কি নিশা আর নিতাই, ওরা বলছে দাদাগিরি। তা আমাদের এখানে 4 নম্বর ওয়ার্ডের ছেলেরা চাকরি পাবে না, তো বাইরের লোক চাকরি পাবে? নিজের লোক পাবে। হ্যাঁ বলুন, আগে আগে আমরা 4 নম্বর ওয়ার্ডে দাঁড় করেছি এমসি কাজে, তা তারা তো চাকরি একটা আশা আছে এখানে, ছেলেরা সব বেকার ঘুরছে, এখানে চাকরি দিয়ে বাইরের লোকেদের চাকরি। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? চাকরি এখানে ছেলে কিছু হোক, মানে বাইরের ছেলে যারা চাকরি করছে তাদের জায়গায় এলাকার ছেলেরা চাকরি করবে? জায়গা ফাঁকা আছে, এখানে ছেলেরা জায়গা, যে জায়গা ফাঁকা আছে সেখানে লোকাল ছেলে যাতে কাজ লাগে। আপনার নাম? আমার নাম শেখ হাজি সাহেব সাজান মোল্লা। ঠিক আছে, এখানকারই বাসিন্দা? এখানে 4 নম্বর ওয়ার্ডের। আমরা বলব
দেখো তিন চার দিন দশকের মধ্যে বসে প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খুব শান্তিপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হবে। আমার দলের সেক্রেটারি ইনসার ইত্যাদি দুজনে ছিল, আসাম মন্ডল ছিল, সবাই মিলে থেকে আমরা আলোচনা করেছি। আমরা তিন দশকের মধ্যে আমরা বসে আমরা অনুরোধ করবো প্রশাসনকে যদি কিছু রিক্রুটমেন্ট হয় বেকার ছেলেদের, শিক্ষিত ছেলেদের দুজনকে যদি বিক্রি করা যায়, ব্যাপারটা বা কাজের ব্যাপারটা সকলে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা আজকে খুব শান্তিপূর্ণভাবে আসাম মন্ডলের সাথে আলোচনা হয়েছে এবং সে লোকাল কাউন্সিলর হিসাবে এসেছিল স্থানীয় মানুষের দাবি দাবা নিয়ে নিশ্চিত হয়েছে। আমরা কর্তৃপক্ষকে বলবো যে কিছু ভ্যাকেন্সির ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং এগুলো নিয়ে আমরা দশ দিন পর্যন্ত আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। ওরা বলছে কমিটিকে পরিবর্তন করতে হবে, কয়েকজনের পদ এখান থেকে সরিয়ে তাদেরকে অন্য কোনো ব্যাপার নিয়ে চিন্তা দেওয়া হয়েছে। ভুল বোঝাবুঝি একটা জায়গায় কোনো জায়গায় থাকে এই ব্যাপারে, কারণ ইউনিয়ন ট্রেড ইউনিয়নের যে ব্যাপারটা থাকে সেই ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের মধ্যে তার ব্যাপারটা থাকে। দল সব কিছু অবজার্ভ করে দেখে এবং কোনোটাই দলের উঠতে নয়, দল এখানে এখন জানেন দল অনেক শক্তিশালী জায়গায় আমাদের আছে, দল সবকিছু পর্যবেক্ষণ করছে। যারা ট্রেড ইউনিয়ন তারা ট্রেড ইউনিয়ন দেখছে, যারা জেনারেল তারা জেনারেল, যুব মাদার ছাত্র সংগঠন বিভিন্ন রকম আছে। সুতরাং মেন যে ব্যাপারটা নিয়ে এসেছিল যে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাপারটা, এটা আজকে আলোচনা হয়েছে। দিন দশকের মধ্যে আমরা দেখবো, আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করবো এরকম একটা জায়গা খুব শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। এবং বলছি যে কয়েকজন দুর্নীতি করছে টোলে এখানে কাজ করিয়ে তাদের বিরুদ্ধে, বিরোধীরা দুর্নীতি নিয়ে কথা বললে আপনারা বলেন যে মিথ্যা বলছে, কিন্তু আপনাদের দলের কাউন্সিলররাই তো বলছে দুর্নীতি হচ্ছে। না না, আমার কথা আমার সামনে কেউ বলে না, ওদের যে ব্যাপারটা ছিল এর বাইরে তারা কোনো কথা বলেনি, এসব কোনো কথা নেই। সবাই দলের ছেলে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি দিচ্ছে, সবাই একসঙ্গে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, একই পাড়ায় থাকে একই জায়গায় থাকে।